শিক্ষার্থীরা তোমাদের আজকে নতুন একটি ক্লাস নিয়ে আবার উপস্থাপন করছি। আমরা বাংলাদেশে ভূপ্রকৃতি এবং জলবায়ু নিয়ে আলোচনা করছিলাম। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছি যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ, ভূপ্রকৃতির রূপ এবং ভূপ্রকৃতির বিভিন্ন ধরনের আঙ্গিক থেকে আলোচনা করা হয়েছে। তো আজকে হয়তো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তার আগে একটু প্রিভিয়াস ক্লাসে পড়াগুলো একটু ধরি। বলতো বাংলাদেশের ভূপ্রকৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলো, বাংলাদেশের ভূপ্রকৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? মনে থাকার কথা যে বাংলাদেশের ভূপ্রকৃতির কিছু সাধারণ বা কমন বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে উত্তরে যতটুকু উঁচু, ক্রমান্বয়ে ক্রমশ দক্ষিণ দিকে ততটুকু ঢালু হয়ে গেছে, মানে উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু। এখানে 80% মোট ভূখণ্ডের 80% হচ্ছে প্লাবন সমভূমি, অর্থাৎ সমতল ভূমি, পলি দ্বারা গঠিত সমতল ভূমি। কেন প্লাবন সমভূমি বলা হচ্ছে? যে এই অঞ্চল নদী বিধৌত, তাই না? আমাদের অঞ্চলটিকে বলা হচ্ছে নদী বিধৌত, শত শত নদী এখান থেকে প্রবাহিত হয়েছে এবং এই নদীগুলো প্রচুর অন্যান্য উপাদানের সাথে পলি মাটি বহন করে আনে, পলি মাটি বহন করে, পলল বহন করে আনে। ফলে বর্ষার সময় এই পলিগুলো যখন দুপুর উপচে পার ভাসি নেয় তখন এগুলো জমা হয়। এভাবে বছরের পর বছর পলি জমা হতে হতে এখানে সমভূমি তৈরি হয়েছে। ফলে এই সমভূমিটা প্লাবন সমভূমি বলে পরিচিত। বাংলাদেশের 80% ভূখণ্ডের এই প্লাবন সমভূমি। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে খুবই সামান্য পাহাড় এবং খুবই সামান্য উচ্চভূমি আছে, খুবই সামান্য পাহাড় এবং খুবই সামান্য উচ্চভূমি আছে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার ভূমিগুলো নদী দ্বারা বিধৌত, নদী দ্বারা বেষ্টিত। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে বাংলাদেশের অধিকাংশ যে সমভূমি, এই সমভূমিগুলোর কিছু বৈশিষ্ট্য বলো। সমভূমিগুলো বাংলাদেশে 80% হচ্ছে সমভূমি, সমভূমিগুলোর বৈশিষ্ট্য। একটা বড় বৈশিষ্ট্য কিন্তু আগে বললাম যে এটা পলল বা পলি দ্বারা গঠিত, পলল বা পলি দ্বারা গঠিত। দুই নম্বর বৈশিষ্ট্য হতে বলা যেতে পারে যে এটা খুবই উর্বর, বাংলাদেশের সমভূমি মাটি খুবই উর্বর, কারণ এটা পলি বা পলল দ্বারা গঠিত, পলি মাটি বা পলল মাটি উর্বর। আচ্ছা, এটা বিভিন্ন নদী প্রবাহিত হওয়ার কারণে নদীর পানি দিয়ে চাষাবাদ করা খুবই সুবিধা, নদীর পানি দিয়ে চাষাবাদ করাটা খুবই সুবিধা। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় একটু ভূমি থেকে একটু উপরে, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় আবহাওয়া, জলবায়ু এবং বাংলাদেশের জলবায়ু। তো প্রথমে আমরা দেখি আবহাওয়া বলতে কি বোঝায়, আবহাওয়া বলতে কি বোঝায়, আবহাওয়া জিনিসটা কি? আমরা দৈনন্দিন জীবনে আবহাওয়ার সাথে খুবই পরিচিত, তাই না? আমাদের পেপার পত্রিকা দৈনন্দিন জীবনে আবহাওয়া কেমন, আবহাওয়ার পূর্বাভাসটা কি, আবহাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আবহাওয়াটা অনেকটা সংক্ষিপ্ত রূপ, বৃহত্তর জলবায়ুর মধ্যে আবহাওয়ার একটা সংক্ষিপ্ত রূপ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দৈনিক বা প্রতি ঘন্টার একটা অবস্থা, দৈনিক বা প্রতি ঘন্টার একটা অবস্থা, অর্থাৎ প্রতি ঘন্টায় আবহাওয়া চেঞ্জ হতে পারে। এখন রোদ হচ্ছে, কিছুক্ষণ পর আবার মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, আবার এখন মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পর আবার মেঘ থেকে বৃষ্টি হতে পারে। সুতরাং আবহাওয়াটা কি মানে ক্ষণিকের পর্যন্ত পরিবর্তন হতে পারে। আর আবহাওয়াটা কিসের উপর, কাকে বেস করে আমরা আবহাওয়ার কথা বলবো? রোদ, বৃষ্টি, বায়ু প্রবাহ, তাই না? জলীয় বাষ্প ইত্যাদি আবহাওয়ার উপাদান করে, ইত্যাদির ভিত্তিতেই আবহাওয়া আমরা পরিমাপ করতে হবে। এগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন, এখন বলা হচ্ছে না
প্রবাহ সাথে বাংলাদেশের জলপ্রপাতটা ঘনিষ্ঠভাবে জড়িত বায়ু প্রবাহ মানে বায়ুর দিক পরিবর্তন করার সাথে সাথে বাংলাদেশের জলবায়ুটাও আবহাওয়াটাও প্রতিনিয়ত পরিবর্তন হয় এখন দেখো শীতকাল উত্তর দিক থেকে বায়ুটা এসে শীতকালে কি হয় উত্তর দিক থেকে বায়ুটা এসে প্রবাহিত হচ্ছে শীতকালে বায়ু উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে উত্তরে কি অবস্থিত বাংলাদেশের উত্তরে বা আমাদের উত্তরে কি অবস্থিত হিমালয় ফলে হিমালয় থেকে ঠান্ডা বাতাস বায়ু প্রবাহিত হওয়ার ফলে আমাদের এখানে শীত অনুভূত হচ্ছে আমরা শীতকাল এই বায়ুটা আস্তে আস্তে যখন সরতে শুরু করবে ঋতু আস্তে আস্তে পরিবর্তন হবে এটাকে এই জন্য বলা হয় বায়ু প্রবাহের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটাই ছিল জলবায়ু শুরু করার প্রাথমিক স্টেজ আশা করি তোমরা জলবায়ু আবহাওয়া এবং বাংলাদেশের জলবায়ু প্রাথমিক ধারণা পেয়েছো ঠিক আছে সামনের ক্লাসে ইনশাআল্লাহ বাংলাদেশের জলবায়ু আরো ডিটেইলসে আলোচনা হবে তো এই ছিল আজকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ